মডেলের মাধ্যমে ওয়েট মেশিন নিয়ন্ত্রণ করে অভিনব কায়দায় ওজনে কম দেওয়া চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে পাঁচটা ওয়েট মেশিন আমরা উদ্ধার করেছি। আসলে এটা তদন্ত করতে গিয়ে এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা অপরাধ জগতের ডিজিটাল ক্রাইমের একটা নতুন ফেনোমিনা এবং ঈদকে সামনে রেখে ক্ষতিপয় অসাধু ব্যবসায়ী ডিজিটাল ওয়েট মেশিনে অভিনয় কায়দা মাপে কম দিয়ে তারা মানুষকে প্রতারিত করছে। বিশেষ করে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে যে পাইকাররা আসে মাল বিক্রি করার জন্য তাদেরকে তারা টার্গেট করে এবং এই এই তারা তাদেরকে বলা ইঞ্জিনিয়ার, একটা একসময় ইলেকট্রিক মেশিনের কাজ করত, তারা ইঞ্জিনিয়ার, তারা মানে বিভিন্ন কায়দায় বিশেষ করে কাপ্তান বাজার এলাকার মানে হোটেলে দেশ বাংলাতে অভিযান পরিচালনা করেছে। সেখানে তারা আমরা টিমকে যেটা দেখলেন একজন বিক্রেতা, খুচরা মানে পাইকারি বিক্রেতা, সে সেখান থেকে ওই এলাকা থেকে সে মুরগির বা মানে ইয়ার মাংস, মুরগির মাংস নিয়ে আসছে 100 কেজি, সে মেপে বলতেছে 80 কেজি আছে। সে এমনভাবে সে বিভিন্ন জায়গায় তারা কিন্তু কমপ্লেন করে থাকে কিন্তু কমপ্লেনের কিন্তু কোনো কোথাও কেউ কিন্তু এটা দেখে নাই, কারণ যেহেতু দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে তারা এই যে কাজটা করেছেন যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখবে এই দিক দিয়ে তো আবার তারা মাপে মানে কম দিচ্ছে। অর্থাৎ সে আনছে 100 কেজি, তাকে বলছে আপনার 80 কেজি আছে, সেখানে 20 কেজি তো মেরে দিলেন। এই দিক এটা তো আরও বড় ধরনের অপরাধ এবং সেটাকে সামনে রেখে আমাদের ডিবি মদসিল টিম এই চক্রের 4 সদস্য গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজনের নাম হলো সুজিব, সে মূলত তার বাড়ি হবিগঞ্জে, সে মূলত দারাজ থেকে বিশেষ ধরনের সার্কিট এবং রিমোট সংগ্রহ করে ডিজিটাল ওয়েট মেশিন ম্যানিপুলেট করে। অর্থাৎ এক এক জায়গায় মাপবে মানে যে কোনো দণ্ড মাংস হতে পারে অন্যান্য পণ্য মাপবে, সে বাহির থেকে তার রিমোটটা সে কন্ট্রোল করে, তখন ওজন যদি হয় 100 কেজি সে দেখানে 80 কেজিতে নিয়ে আসে, 70 কেজিতে নিয়ে আসে। এরম কাজটি করে প্রত্যেকটা পাইকারি বিক্রেতার যে মালটা আসে ঢাকা শহরে নামে তাদেরকে তারা এই মানে প্রতারিত ডিজিটাল পদ্ধতিতে তারা প্রতারিত করছে এবং তারা ইচ্ছা মতো তারা রিমোট কন্ট্রোলটা তারা নিয়ন্ত্রণ করে এই কাপ্তান দাবাদার এলাকায়। এই ধরনের কমপ্লেন আমরা আগে থেকে পাচ্ছিলাম, অন্যান্য মার্কেটেও আছে, কিন্তু আমাদের টিম সেখানে অভিযান চালিয়ে এই তাদের কাছ থেকে ডিজিটাল ওয়েট মেশিন যে কম দেখে তারা নিয়ে নিয়েছে এটা আমরা উদ্ধার করেছি এবং তারা আমাদেরকে স্বীকার করেছেন তারা সপ্তাহে প্রায় আর একটা মেশিন তারা বানায়, তারা দারাজ থেকে সেটা আনে মেশিনপত্র এনে তারা নিজেরা ম্যানিপুলেট করে। এবং আমরা মনে করি যে আসামি সচিব যদিও একসময় টিভি মেকানিক ছিল, সেই ডিজিটাল ওয়েট মেশিন ম্যানিপুলেট করে সে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এবং এই স্থায়ী কাস্টমারদের ক্ষেত্রে এটা তারা করে না। হঠাৎ করে যদি কোনো কাস্টমার তারা এটা তারা তাদের একটা টার্ম আছে, সেটা টার্মটাকে বলে গাপসি, তাদের গাপসি মানে হলো তার যখন গাপসির মানে হলো ওজনে কম দিতে হবে, তাহলে তার দ্রব্যমূল্য সে ঠিক রাখবে কিন্তু প্রতারিত হবে কোনো ক্ষেত্রে ক্রেতারা, কোনো বেশিরভাগ ক্ষেত্রে পাইকারি বিক্রেতারা, এভাবে প্রতারিত হচ্ছে। তাই যাই হোক, আমরা 4 জনকে কাপ্তান বাজার থেকে গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়েছি যে এই মেশিনটা, এই গাপসি মেশিনটা সজীব দারাজ থেকে এনে কোন কোন মার্কেটে কার কাছে বিক্রি করেছেন, কারা এই ডিজিটাল পদ্ধতিতে এই ক্রাইমগুলি করছেন, সেইগুলিও আমরা নাম নাম্বার পেয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে, আমি মনে করি দ্রব্য মূল্য স্থিতিশীল থাকবে এবং ওই প্রতারক চক্র যারা প্রতারণা করে মানে কোনো সময় পণ্য কম দিয়ে বা পণ্য মানে কম বলে তারা যে এরা এক ধরনের চুরিও, আমি মনে করি এরা এক ধরনের চুরি, প্রতারণা তো হচ্ছে এক ধরনের চুরি, কারণ আমি কোনো শহর থেকে গ্রাম অঞ্চল থেকে আমি 200 কেজি মাংস নিয়ে আসলাম, মুরগির মাংস নিয়ে আসলাম, সেটা সে বেপে বলল যে এখানে 80 কেজি আছে, সে বলল সেখানে তাহলে সেখানে তো আমার 20 কেজি মাংস নাই। এই যে ডিজিটাল ওয়ে প্রতারণা বেদারণের চুরি, আমি মনে করি এই মেশিনটা দারাজ যে সরবরাহ করেছে ওনারা কেন এটা মেশিনটা এভাবে বানিয়েছে সেটা আমরা দেখছি, পাশাপাশি উনি কোন মার্কেটে এই মেশিনটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে তারা পণ্য কম দিচ্ছে। আমি মনে করি মেশিনটা যারা নিয়েছে তাদের উদ্দেশ্যটাই খারাপ, সেক্ষেত্রে আমরা সকলকেই
জিজ্ঞাসাবাদ করব, যদি তাদের বিরুদ্ধে আমরা যদি এই ধরনের কোনো কার্যকলাপ জড়িত বলে সন্দেহ পাই তাহলে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। না, সে এটা বলছে, সে তো আসলে বলেছে আমাদেরকে যে আমরা যখন বললাম তার কাছে তো আমরা 60টা রিমোট কন্ট্রোল, তারপরে 5টা ডিজিটাল মিটার, এগুলি যখন আমরা উদ্ধার করি তো এবং সে যে বিভিন্ন মার্কেটে বিশেষ করে কাপ্তান বাজার বিভিন্ন মার্কেটগুলিতে সেগুলি যে দেয়, সে যে দেয় এগুলি সে কোথায় পায়, সে প্রশ্নের উত্তরে আমাদেরকে বলেছে সেটা দারাজ থেকে সে নিয়ে আসে। এটা আসলে দারাজ সাপ্লাই করে কিনা আমরা তদন্ত করছি, আর এটা ওয়েট মেশিনটা এনে সে যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সে যে মানে পাইকারি বিক্রেতাদের পণ্য যে কমিয়ে ফেলছে এটা দারাজ জানে কি না, এটা আমাদের বিবেচ্য বিষয়। এখন সে পিছন থেকে হাতের মধ্যে রিমোটটা রেখে পণ্যটা মাল মাপছেন হলো ওই দূরে, সে বাহির থেকে সে পকেটে সে রিমোটের টিপ দিয়ে সে ওজনটা 200 কেজি, সে ওজনটা কমে সে নিয়ে এসে পড়ছে 170 কেজি, 30 কেজি সে এখন কমায় দিছে, কিন্তু সবাই তো দেখতেছে ডিজিটাল মাপটা হচ্ছে। এই যে অভিনব কায়দায় যে প্রতারণাটা, এটা আমি মনে করি আমাদের কাছে এটা নতুন একটা প্রতারণা। আমরা শুধু কমপ্লেনই পেয়ে আসছিলাম যে বিভিন্ন জায়গা থেকে যে ওজনে কম দিচ্ছে, ওজনে কম আমরা আমাদের কাছে জোর করে রেখে দিচ্ছে, এরকম আমরা শুনে আসছিলাম। এখন আমরা হাতে নাতে তাদেরকে গ্রেপ্তার করার কারণে এখন আমরা বের করতে পারব বিভিন্ন মার্কেটগুলিতে এ ধরনের মেশিন, বিশেষ করে ওয়েট মেশিন কারা কারা ব্যবহার করে এটা আমরা বের করে আমরা মনে করি তাদের সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। হ্যাঁ, আমরা কিন্তু দেখছি আমরা বিভিন্ন মার্কেটে যাচ্ছি এবং আমার বিশেষ করে ভোক্তা অধিদপ্তর তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তারা কিন্তু বিভিন্ন মার্কেটগুলি যাচ্ছে এবং আমাদের কাছে যেমন আমাদের কাছে এ ধরনের অভিযোগ আসছে যে পাইকারি বিক্রেতাদের কাছ থেকে মাংস কম নিচ্ছে, আমরা কিন্তু সাথে সাথে অভিযান করে গ্রেপ্তার করেছি। যদি এ ধরনের অভিযান আমরা পাই কোথাও ধরনের অনিয়ম হচ্ছে সেক্ষেত্রে আমাদের ডিবি কাজ করবে।